ছবির নাম বাঘবন্দি খেলা। এই ছবির নামটাই একটা চমক, নায়ক নায়িকা নিয়ে আসে তার চেয়ে বড় চমক, কারণ এর আগে জিৎ প্রসেনজিৎ শুভমকে একসাথে কোনো মুভিতে দেখা যায়নি। আজকে এই মুভির ফার্স্ট লুক রিলিজ হয়েছে। ফার্স্ট লুক দেখেই সিনেমা প্রেমীদের আগ্রহ দ্বিগুণ বেড়ে গেছে। আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক বাঘবন্দি খেলা সিনেমার ফার্স্ট লুক। এটি সম্পূর্ণ অফিসিয়াল ফার্স্ট লুক। এই পোস্টারটি দেখে আগ্রহ দ্বিগুণ বেড়ে গেছে, সাথে মুছে গেছে কিছু হতাশার বাণী। আর তা হলো এই মুভিটি কোনো সিনেমা হলে মুক্তি পাবে না, এটা শুধুমাত্র জলসা মুভিজে প্রিমিয়ার হবে বলে এমনটাই কথা ছিল। কিন্তু এখানে দেখা যাচ্ছে সিনেমা হলে এই নভেম্বরে, মানে মুভিটি সিনেমা হলে মুক্তি পাবে বলেই মনে হচ্ছে। এই মুভিতে নায়ক হিসাবে আছে আমাদের সবার প্রিয় বস জিদ্দা, যাকে দেখা যাবে মার মার কাট কাট অ্যাকশন দৃশ্যে। আছে সবার প্রিয় বুম্বাদা, তাকে দেখা যাচ্ছে একজন উকিলের চরিত্রে। আছে সুহামদা, সুহামকে দেখে মনে হচ্ছে একজন সাংবাদিক। বাঘবন্দি খেলা ছবিতে তিনজন নায়কের পাশাপাশি আছে জনপ্রিয় দুইজন নায়িকাও, তারা হলো সায়ন্তিকা ও শ্রাবন্তী। সায়ন্তিকা জিতের সাথে আর শ্রাবন্তী সোহমের সাথে অভিনয় করবে। ছবির নামের মতো গল্পও তিনটা। প্রথম গল্প শুরু করবে জিৎ, গল্পটা যেখানে শেষ হবে সেখান থেকে শুরু হবে সোহমের গল্প, এবং সোহমের গল্প যেখানে শেষ হবে সেখান থেকে শুরু হবে প্রসেনজিতের গল্প। বাঘবন্দি খেলা পরিচালনায়ও থাকছেন তিনজন পরিচালক। রাজাচন্দ প্রথম গল্প পরিচালনা করবেন, দ্বিতীয় ও তৃতীয় গল্প যথাক্রমে পরিচালনা করবে সৃজিৎ মণ্ডল ও হরনাথ চক্রবর্তী। বাঘবন্দি খেলা নিয়ে কে কতটা এক্সাইটেড কমেন্ট করে সকলকে জানিয়ে দিন। আর বাংলা সিনেমার সকল অরিজিনাল আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। পাশে থাকার জন্য ধন্যবাদ।